আজ বুধবার আঠেরোই ভাদ্র দু চব্বিশ সালের চৌঠা সেপ্টেম্বর সাইনের তুলালগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং সব বুধায় নমাহ বিদ্যা বুদ্ধি ব্যবসা স্টক মার্কেট শেয়ার মার্কেটের তত্ত্ব গ্রহ ট্রেডিংয়ের কারকত্ত্ব কমিউনিকেশান স্কিলের কারকত্ত্ব বুধ আর আজকের দিনে এই চৌঠা সেপ্টেম্বর বুধবারের দিনেই কিন্তু বুধ রাশি পরিবর্তন করে সূর্যের সাথে সম্মিলিত হবে সিংহ রাশিতে এবং যার ফলস্বরূপ আপনাদের রাশির ক্ষেত্রে বুধাদিত্য নামক একটি রাজ্য সংগঠিত হচ্ছে যার ফলস্বরূপ আগত প্রায় বারোটি দিন ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত বুধের কৃপায় জীবনে বহুলাংশে পরিবর্তন আসতে চলেছে অলরেডি কিন্তু চ্যানেলে সেপ্টেম্বর মাসের ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকছে আজ প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন উপকৃত হবেন সারাটা দিন ধরে স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দরুন আর্থিক অবস্থান উন্নত হতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনা নতুন নির্মাণ কার্য শুরুত্ব করবেন তবে হ্যাঁ প্ল্যানিং কিন্তু সঠিক থাকা উচিত রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন পপুলারিটিও বাড়বে আজ যারা চাকরিজীবী আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে তবেই বসের সুনজরে পড়বেন কর্মক্ষেত্রের প্রেক্ষাপট মশ্রেণী থাকবে আজ গৃহে পড়ে থাকা পুরনো দিনের কোনো জিনিস দেখতে পেয়ে আপনি আপনার ছোটোবেলার কথায় স্মৃতি মেদুর হতে পারেন এবং সারাটা দিন দুঃখের সাথে কিন্তু কাটাতে পারেন অতীতে গোচর না করে বর্তমানে বারেকে ভবিষ্যতে গোচর করাই কিন্তু মানবজাতির ধর্ম শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব আপনারা চেষ্টা করুন সাধারণ হিসাবে অতিবাহিত করা যায় কারোর কথায় কান পাতলা যেন হবেন না এবং নিজের মান ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহপাতি হবেন না তাহলে মারাত্মক ক্ষতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের বন্ধুবান পরিবারের সদস্য বন্ধুবান্ধবদের সাথে উল্লেখযোগ্য সময় আপনারা কাটাবেন আজ কিন্তু আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা কোনো বিষয়ই তাড়াহুড়ো হটকারিতা ভুলেও যেন করবেন না